আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সুপর্ণা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, শুধুমাত্র আমাদের চ্যানেল বংকিউরিওসিটিতে। আজ একদম একটি অন্যরকম টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। বিষয়টি হলো শালগ্রাম শিলা, যা নারায়ণ শিলা নামে অতি পরিচিত। হিন্দুদের প্রত্যেকটি ধার্মিক অনুষ্ঠান এটি ছাড়া অসম্পূর্ণ, সেটা অবশ্য আমরা সবাই জানি। কিন্তু আসলে কি এই শালগ্রাম শিলা, এর মাহাত্ম্য কি, কেন পূজিত হয় এই শিলা, এই সমস্ত কিছু আমাদের অনেকেরই অজানা। কিন্তু ভিডিওটি দেখার পর এগুলি আর কিছুই অজানা থাকবে না, তাই আপনি ঝটপট সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নিন, আর সাথে বেল আইকনটিও। আর আমি শুরু করি আজকের বিষয়। শালগ্রাম শিলা দেখতে নিতান্তই একটি কালো পাথরের মতো, কিন্তু হিন্দুদের কাছে এই শিলা খুবই পবিত্র, যা জগতের পালনকর্তা বিষ্ণুর প্রতীক। শিবলিঙ্গ যেমন দেবাদিদেব মহাদেবের প্রতীক রূপে পূজিত হয়, সেরকমই শালগ্রাম শিলা পূজিত হয় নারায়ণের প্রতীক রূপে। শিবলিঙ্গ পাওয়া যায় নর্মদা নদীর তীরে এবং নদীর স্রোতে প্রাকৃতিকভাবেই সেই রূপে এটি তৈরি হয়। সেরকমই নারায়ণ শিলা পাওয়া যায় শুধুমাত্র নেপালের কালীগণ্ডকী নদীর দামোদর কুণ্ড অঞ্চলে, যাকে মুক্তিক্ষেত্র বা শালগ্রাম ক্ষেত্র বলা হয়। এই গণ্ডকী নদী বা কালীগণ্ডকী নদী নেপালের অন্যতম পুরনো ও বড় নদী, যা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে। এটি গঙ্গা নদীর অন্যতম উপনদী। নেপালের কিছু স্থানীয় লোকেদের কাছে শোনা যায়, এক ধরনের বজ্রকীট এই ধরনের শিলায় প্রবেশ করে তাদের লালার সাহায্যার্থে এই ধরনের চক্র খোদাই করে কখনো এই শিলা থেকে বেরিয়ে যায়, আবার কখনো এর মধ্যেই দেহত্যাগ করে জীবাশ্মে পরিণত হয়। তাই কোনো কোনো শিলায় এই চক্র অসম্পূর্ণ থাকে। তাদের মতে সাধারণত গণ্ডকী নদীর তীরে যে শিলাগুলি পাওয়া যায় সেগুলিতে অসম্পূর্ণ চক্র থাকলেও নদীর গভীরে যে শিলাগুলি পাওয়া যায় তাতে পূর্ণ চক্র লক্ষ্য করা যায়। অত্যন্ত উন্নত মানের শিলা হলে তাতে সোনার উপস্থিতিও লক্ষ্য করা যায়। অনেকে বলেন বর্তমানে যেখানে গণ্ডকী নদী সেখানে একসময় ছিল শালগ্রাম নামে একটি প্রদেশ, তা থেকেই এই শিলার নাম হয় শালগ্রাম। এই শিলার মধ্যে যে চক্র খোদাই করা থাকে তা আসলে এক ধরনের অ্যামোনয়েড ফসিলস। ভূতাত্ত্বিকদের মতে এই জীবাশ্ম কেফালোপ্ট মোলাস্কাস নামে এক ধরনের সামুদ্রিক প্রাণীর, যা বর্তমানে বিলুপ্ত। কিন্তু 4000 লক্ষ থেকে 660 লক্ষ বছর পূর্বে এই প্রাণীর অস্তিত্ব ছিল। হিমালয়ের সৃষ্টিকালে যে তেথিস সাগরের পলি উত্থিত হয়ে হিমালয় সৃষ্টি হয়েছিল, সেই সাগরের বহু সামুদ্রিক প্রাণী এই পলিস্তরে চাপা পড়ে যায় এবং তাদেরই জীবাশ্ম এখনও হিমালয় পর্বতে বর্তমান। এবং সেই রকমই একটি প্রাণী হল এই কেফালোপ্ট মোলাস্কাস, যার জীবাশ্ম খচিত শিলাই শালগ্রাম নামে পরিচিত। পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয় এককোষী জীবের মাধ্যমে, আর এই ধরনের এককোষী জীবের জীবাশ্মই পরিলক্ষিত হয় এই শিলায়। জীবের প্রথম পুরুষের অস্থি আজ পাষাণে পরিণত হয়েছে এবং এই শিলা বহন করে চলেছে কোটি কোটি বছরের ইতিহাস। শালগ্রাম শিলার পুজো মানে আমাদের আদি পুরুষের পুজো। আদিপুরুষের অস্থি আছে এই শিলার মধ্যে, আর আদিপুরুষ ছিলেন সৃষ্টিকর্তার সব থেকে কাছাকাছি, তাই এর মাধ্যমে আমরা আদি পুরুষের সাথে সংযোগ স্থাপন করি। এছাড়াও হিমালয়কে দেবতাদের আধার বলে মনে করা হয়, আর তার থেকে প্রাপ্ত শালগ্রাম শিলাকে মনে করা হয় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, প্রাণের প্রতিষ্ঠাতা বিষ্ণুর প্রতীক। আর এই কারণেই যুগ যুগ ধরে এই শিলা পূজিত হয়ে আসছে। ভূতাত্ত্বিকদের কথা তো শুনলাম, কিন্তু এই আধ্যাত্মিক শিলার ব্যাপারে একটি আদি পুরাণের গল্প কথাও রয়েছে, যেখানে বলা হয়েছে এক মহিলার অভিশাপে বিষ্ণু দেবতা পাথরে পরিণত হন। একদা জলন্ধর নামে এক অসুর রাজ ছিলেন, যার স্ত্রী ছিলেন বৃন্দা। রাক্ষস কন্যা হয়েও তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত এবং তার কিছু অলৌকিক শক্তিও ছিল। বৃন্দার শক্তি ও ভালোবাসার দরুন জলন্ধরও দিনে দিনে হয়ে উঠছিলেন শক্তিশালী, এবং তারই জোরে
তিনি স্বর্গলোক দখলের উদ্দেশ্যে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধকালীন সময়ে দেবতাদের হাজার প্রচেষ্টা সত্ত্বেও জলন্ধরকে হারানো সম্ভব হয়নি। তাই দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মার কথা মতো দেবতারা মহাদেবের শরণাপন্ন হন, কিন্তু দেবাদিদেব তাকে স্বর্গলোক থেকে বিতাড়িত করতে পারেননি। তখন সমস্ত দেবতারা ছলনার আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। জলন্ধরের যুদ্ধকালীন সময়ে তার স্ত্রী বৃন্দা বিষ্ণু দেবতার পূজো করতেন, কিন্তু এইবারে শ্রী বিষ্ণু স্বয়ং তার স্বামীর ছদ্মবেশে বৃন্দার কাছে উপস্থিত হন এবং বৃন্দাও তাকে নিজের স্বামী জলন্ধর ভেবে তার সাথে স্বামী সুলভ ব্যবহার করতে থাকেন এবং সেই সময়েই মহাদেব তার ত্রিশূলে জলন্ধরকে বিদ্ধ করেন। বিষ্ণুর আসল পরিচয় জানতে পেরে বৃন্দা তাকে অভিশাপ দেন যে তিনি পাথরে পরিণত হবেন। বৃন্দার অভিশাপ গ্রহণ করে তিনি কালী গণ্ডকীতে ডুব দেন এবং শিলারূপে সেখানে বিরাজ করার সিদ্ধান্ত নেন। আর সেই জন্যেই যুগ যুগ ধরে এই শিলা নারায়ণের প্রতীক রূপে পূজিত হয়ে আসছে। এই শিলা পুজো করলে বা এই শিলার স্পর্শিত জল পান করলে সমস্ত রকম পীড়া থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন পুজোর শেষে যে চরণামৃত পান করেন তাতে শালগ্রাম শিলা ডোবানো হয় এবং তা আসলে হল নারায়ণের চরণের দ্বারা সিক্ত অমৃত। বিভিন্ন পুরাণ ও উপনিষদের মধ্যে এই শিলার উল্লেখ রয়েছে, যা থেকে জানা যায় এই শিলার পুজো করলে তা সিদ্ধি ও মোক্ষ লাভের পথ দেখায়, পাপ স্খলনে সহায়তা করে, সুস্থ ও সমৃদ্ধশালী জীবনের সমস্ত চাহিদা পূরণ করে। কিন্তু এ কথাও মনে রাখা দরকার, সাধারণ গৃহস্থ বাড়িতে এই শিলা রাখলেও তার সংরক্ষণের সঠিক নিয়ম না জানলে তা কিন্তু বিপরীত ফলাফলও দিতে পারে। এই শিলা মূলত কালো রঙের হলেও কিছু কিছু দুর্লভ শালগ্রাম শিলা হলুদ ও অন্যান্য রঙেরও হয়ে থাকে, তবে প্রত্যেক ধরনের শালগ্রাম শিলাই অতীব মূল্যবান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আর মনে হয় যে নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে এরপর থেকে নারায়ণ শিলাকে সবাই তার মাহাত্ম্য জেনে পুজো করতে পারে। এই বিষয়ে নতুন কিছু তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার আরও কিছু জানার থাকলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। দৈনিক আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, দুটোরই লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এতক্ষণে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, ভুলে গেলে এখনই করুন, আর সাথে বেল আইকনটিও প্রেস করুন, যাতে আপনাদের কাছে আবারও পৌঁছতে পারি নতুন বিষয় নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।